আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলার সংবাদ বিশ্লেষণী অনুষ্ঠান বেখবরে। আমি মোস্তফা ফিরোজ। খুবই একটি দুঃখজনক খবর দিয়ে আজকের খবর বিশ্লেষণ শুরু করছি। যেই ঘটনাটি সবাইকে ব্যথিত করেছে সেটি নিশ্চয়ই আপনারা দেখেছেন, যে অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে কেরানীগঞ্জ থেকে, এবং সেই লাশের যে বর্ণনা ইতিমধ্যে আমরা পেয়েছি অত্যন্ত মর্মান্তিক। লাশগুলো টুকরো টুকরো করা ছিল। কেন এই নির্মম হত্যাকাণ্ড, তার কারণ এখনও বোঝা যাচ্ছে না। ইতিমধ্যে পুলিশ দুজন আটক করেছে। রোববার সকালবেলায় তিনি বের হয়ে যান, যেটি তার স্বামী বলছেন নোবেল। তারপরে রাত্রেবেলায় জিডি করেন, এবং পরদিন দুদিন পর সেই বস্তাবন্দি লাশ কেরানীগঞ্জের থেকে উদ্ধার করা হয়। এখন এই লাশ উদ্ধারের ঘটনাস্থলটি হচ্ছে কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় তার লাশ। কেন? এবং এই লাশের বিষয়ে তো একটি মর্মান্তিক অধ্যায় বললামই, যে একেবারেই তিনি সবারই পরিচিত ছিলেন। একটি টেলিভিশনে তিনি মার্কেটিংয়ের কাজও করেছেন, কিন্তু এই মৃত্যুকে কেন্দ্র করে আবার এক ধরনের রাজনীতি দেখছি চলচ্চিত্র অঙ্গনে। চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচন, সেই নির্বাচনে আবার এই শিমুর হত্যাকাণ্ডটা ইস্যু, এবং এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছেন। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে এই যে শিল্পী সমিতির যে নির্বাচন, সেই নির্বাচনে দুটি প্যানেল, একটি হচ্ছে ইলিয়াস কাঞ্চন নিপুন, আরেকটি হচ্ছে মিশা এবং জায়েদ খান। জায়েদ খান এবং মিশা এই প্যানেল বর্তমানে হচ্ছে তারা এখন দায়িত্বে আছেন নির্বাচিত কমিটি। এই কমিটির বিরুদ্ধে অনেক রকম ক্ষোভ বিক্ষোভ আছে শিল্পীদের, যে তারা অনেকের সদস্যপদ বাতিল করেছেন, অনেককে সদস্য করছেন না, সেটি নিয়ে একটি বাকবিতণ্ড আছে। এবং সাম্প্রতিক সময়ে যেটি বলা হচ্ছে যে শিমু এটির ব্যাপারে প্রতিবাদ করেছিল এবং বলেছিল যে সে আন্দোলন করবে, এটি নিয়ে বাকবিতণ্ড হয় জায়েদ খানের সঙ্গে। সুতরাং তাকে এখন দোষারোপ করা হচ্ছে, এবং জায়েদ খান আবার পাল্টা বলেছে যে তাকে যে মিথ্যাভাবে দোষারোপ করা হচ্ছে এই কারণে তিনি মামলা করবেন। অর্থাৎ একটা খুবই নোংরা একটা কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। অথচ এই শিল্পী সমিতির যারা নেতা আছেন অথবা এখন নেতা হতে চান, তারা কেউ কিন্তু পুলিশের কাছে যাচ্ছেন না, তদন্ত জন্য চাপ দিচ্ছে না, যাতে খুব দ্রুত খুনিরা ধরা পড়ে এবং ঘটনাটা কি সেটি যাতে উদ্ঘাটিত হয়। মনে হচ্ছে যেন তারা নির্বাচিত হবার ক্ষেত্রে, হয় যারা আসতে চান এই পদগুলোতে তাদের জন্য একটা সুবিধা হয়ে গেল, আবার যারা ক্ষমতায় আছেন তারা মনে করছেন যে এটি এখন যদি তারা যথাযথভাবে যদি পাল্টা জবাব না দেন তাহলে তো তাদের জন্য এটি একটা বেকায়দা পরিস্থিতি তৈরি হবে। এই ইস্যুটা তারা একটা নির্বাচনী একটা ইস্যুতে পরিণত করেছে। এখানে শিমুর যে জীবন চলে গেল এবং এই যে মর্মান্তিক একটি হত্যাকাণ্ডের শিকার হলো শিমু, সেটি নিয়ে কিন্তু খুব একটা মাথা ব্যথা নেই। কী দুর্ভাগ্যজনক পরিস্থিতি! এবং এইসব নির্বাচন দেখে মনে হয় যে আসলে ওই ইউনিয়ন পরিষদের নির্বাচন আর এই যে শিল্পী সমিতির নির্বাচন, কোনো নির্বাচনের মধ্যে কোনো তফাৎ নেই, একই ধারা। বাংলাদেশের নির্বাচনের একেবারে যে তৃণমূল পর্যায়ে যে খুনোখুনির নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন আর এই শিল্পীদের নির্বাচন, এটি তো একটা উন্নত মানের নির্বাচন সবাই প্রত্যাশা করে। যারা শিল্প সাহিত্য অঙ্গনের সঙ্গে জড়িত থাকে তাদের মন মানসিকতা চলন বলন একটু অন্য মেজাজের হবার কথা। নির্বাচনটাও হবে একটা আদর্শিকভাবে, সেই নির্বাচন একটি লক্ষ্য থাকবে বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়ন, বাংলাদেশের চলচ্চিত্রকে আরও এগিয়ে নিয়ে আসার ক্ষেত্রে তারা যেভাবে কাজ করার কথা, দুর্ভাগ্যজনকভাবে এটি তো কাজ হচ্ছেই না। এবং দেখা যাচ্ছে যে এই চলচ্চিত্র সমিতি মনে হচ্ছে যেন একটা সরকারি একটা সংগঠনের একটা শাখা, সেইভাবে কিন্তু তারা কাজ করছে, তারা শিল্পীদের স্বার্থ কিন্তু রক্ষা করছে না। সাম্প্রতিক সময় আপনারা জানেন যে ওই যে মাহি, যা যেই মুরাদ হাসানের সঙ্গে যেই কথাবার্তার যেই পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে কিন্তু শিল্পী সমিতি কিন্তু প্রোটেকশন দেয়নি এই
মাহিকে। আবার পরিমণিরও একটি বিপদ সৃষ্টি হয়েছিল, সেটি নিয়েও কিন্তু নানান রকম খেলাধুলা করেছে শিল্পী সমিতি। তো ফলে যারা বর্তমানে আছে এবং এখন যারা আসতে চাচ্ছেন তাদেরও তো একটা প্রত্যাশার জায়গাটা তৈরি হওয়া উচিত। তারা কেন এটাকে হুট করে জায়েদ খানের উপর চাপিয়ে দিয়ে এটিকে তাদের নির্বাচনী একটা ফায়দা হিসেবে তোলার চেষ্টা করছেন আমি জানি না, কিন্তু ঘটনা হয়তো সত্য হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু এখন তো মূল বিষয়টা হওয়া উচিত হচ্ছে তদন্ত, যে এই হত্যাকাণ্ডের মূল কারণ কী, এটা কি কোনো পারিবারিক কারণ, শিমুর কি অন্য কোনো শত্রু ছিল যারা তাকে খুন করতে পারে। এই বিষয়গুলোতে কিন্তু খুব একটা আগ্রহ নেই, অর্থাৎ শিমুর এই হত্যাকাণ্ডকে ঘিরে মনে হচ্ছে যেন জায়েদ খান বা মিশা এদেরকে যদি ঘায়েল করা যায় তাহলে তাদের নির্বাচনী বৈতরণী পার হতে সহজ হবে, আবার তারাও পাল্টা মামলা করার মধ্য দিয়ে তাদের প্রতিপক্ষকে ঘায়েল করা হচ্ছে। এটি হচ্ছে এক ধরনের একটা নোংরা একটা রাজনীতি, যেই রাজনীতির মধ্য দিয়ে যেই নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে আসলে কোনো ভালো ফল আসবে না এবং শিল্পীদের স্বার্থ কিন্তু সংরক্ষণ হবে না। দেখা যাবে যে নতুন নির্বাচনের মধ্য দিয়ে যে নতুন কমিটি সেও আরেকটা সরকারি সংগঠনের শাখা প্রশাখার মতন এই শিল্পী সমিতিকে ব্যবহার করবে। সেই কারণে কিন্তু দেখবেন যে অনেক বড় বড় শিল্পী বা দামি দামি শিল্পীরা কিন্তু এখন আর এই সমিতির নির্বাচনে কিন্তু তারা আসছে না বা যুক্ত হতে চাচ্ছেন না। তো সুতরাং প্রথম কথা হলো যে অভিনেত্রী শিমু সেই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত এবং দোষীদেরকে গ্রেপ্তার করা এবং একটি স্বচ্ছ পরিচ্ছন্ন নির্বাচন শিল্পী সমিতির হোক, তারা শিল্পীদের স্বার্থ রক্ষা করুক এবং শিল্পীরা যাতে কোনো বিপদে পড়লে যাতে এই সমিতি যাতে এগিয়ে আসে বা ঝাঁপিয়ে পড়ে সেরকম একটি মানসিকতা গড়ে তোলা খুবই দরকার। দর্শক আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।